এই হলো শ্রীরামপুরের আমেনিয়া রেস্টুরেন্ট। এটা দুটো পার্ট হয়, একটা হয় ভেতরে বসে আপনার খাওয়ার ব্যবস্থা আছে, আর একটা হচ্ছে বাইরে থেকে পার্সেল নেওয়া। বাইরে থেকে যে জিনিসগুলো নেওয়া হয় সেগুলো স্পেশাল প্রাইস রোল সেকশন। এটা পার্সেল ডিপার্টমেন্ট। হাই, তো আজকে আমরা চলে এসেছি আমিনিয়াতে। আমিনিয়ার মেন আমিনিয়া সেটা হচ্ছে মোটামুটি 1927 থেকে 1929 থেকে ফাংশনাল সারা ভারতবর্ষে, কিন্তু বেসিক্যালি এই যে অফিস, এই যে রেস্টুরেন্টটা আছে রিসেন্টলি ওপেন হয়েছে, 4 বছর হয়েছে। আর তার রেসপেক্টে আমার দুবার, আমার একবার তো একবারের এক্সপিরিয়েন্স, মানে কেমন হয় দেখা যাক। তো আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার অসাধারণ লেগেছিলো। এবার কেমন হয় একটু ভেতরে গিয়ে দেখি। আমিনিয়া সামনে দাঁড়িয়ে না ঢুকে ভাট বকছে তিনজনে মিলে, দেখুন খুব খিদে পেয়েছে। আগের দিন তো দুটো খেয়েই তো একটা রাইস ছিল, দুটো ফ্রাইড রাইস, ঠিক আছে, বাটার নান দুটো, মানে বাটার মশলা একটা, চিকেন ভর্তা একটা, চিকেন বিরিয়ানি স্যালাড স্যালাড। ওই মেয়েটা ফোন করে কাটবে, আমিনিয়া মানে তো বিরিয়ানি অর্ডার দেবো অবশ্যই, কিন্তু এর সাথেও আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, বাটার পনির মশালা আর চিকেন ভর্তা। কাজ এখানে চিকেন ভর্তাটাও আমার খুব ফেভারিট। এই মুহূর্তে এদের এখানে বেভারেজ অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমরা নিয়েছিলাম শুধু স্প্রাইট। আমিনিয়া শ্রীরামপুরে খুলেছে 4 বছর হয়েছে, কিন্তু হোম ডেলিভারি সুবিধা পাওয়ার জন্য কোনোদিনই এর ভেতরে গিয়ে বসে টাইম স্পেন্ড করার মতো টাইম হয়নি। তো আজকে সবাই মিলে আমরা এসেছি এখানে। শ্রীরামপুর থেকে কিভাবে আসবেন যদি বলা হয়, তাহলে টোটো করে বলবেন আমিনিয়া যাব। সকলে যেহেতু চিত্র রোডের একদম ওপরে, তো চিন্তা একদমই অসুবিধা হবে না।
আর টোটোতে আমাদের ভাড়া লেগেছে 15 টাকা করে, যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো নর্মালি টোটো মানে জানি 10 টাকা ভাড়া, তো এক্ষেত্রে আপনাদের কিন্তু 15 টাকা পার হেড ভাড়া পড়বে। একদম যদি গাড়ি করে আসেন তাহলে সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো সেই পার্কিং নিয়ে চিন্তা করার কিছু নেই, একটা হেডেক কম। আর এছাড়া আমিনিয়ার কোয়ালিটি তো অবভিয়াসলি খুব ভালো, আর এখানকার রেস্টুরেন্টটাও খুব বড় না হলেও এর অ্যাম্বিয়েন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, টেবিল অ্যারেঞ্জমেন্ট ভীষণই সুন্দর। এখানকার স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো। আর আমরা এখানে যা যা অর্ডার করেছি, আমি আমিনিয়ায় পনির বাটার মশালা ফার্স্ট টাইম, যেহেতু কল্যাণ ভেজ তাই, বাট ইটস টু গুড। মানে আমার চিকেন ভাতটার থেকেও পনির বাটার মশালার যে গ্রেভিটা ছিল সেটা খুব সুন্দর। আর ফার্স্ট টাইম পনির বাটার মশালার সাথে চিকেন বিরিয়ানির কম্বিনেশান আমি একসাথে মিক্স করে খেয়েছি, অ্যান্ড বিশ্বাস করুন খুব একটা বাজে মোটেও লাগেনি, ভীষণ ভালোই লেগেছে টেস্টটা। আর সবচেয়ে বড় হলো এখানকার ভীষণই নিট অ্যান্ড ক্লিন, ইভেন এন্ট্রেন্সেও বেশ পরিষ্কার, খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। 4 বছর হয়ে গেছে বলে বোঝা যাবে না, ডেকোরেশনটাও বেশ ভালো, নজর কাড়ার মতো ডেকোরেশন আছে। পাগল মেয়ে আমিনিয়াতে এসে পাগলামো করছে, ফুল পাগল। না কোনো ফটো হবে না, শুধুমাত্র ভিডিও হবে। দেখ নাচছে